দর্শক প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ বিবরে ফুসফুসায়িত বাতাস কোথাও বাধা প্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, অর্থাৎ কোনো না কোনো বাকযন্ত্রের সাহায্যে বাধা প্রাপ্ত হয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এবং এই ব্যঞ্জন ধ্বনি গুলো উচ্চারণ করার জন্য স্বরধ্বনির সাহায্য নিতে হয়। সেই স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় বলে ব্যঞ্জন ধ্বনির প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সাথে একটি করে স্বরধ্বনি যুক্ত থাকে। তো আমাদের আজকের আলোচনা মূলত এভাবে না, আমরা যে ধ্বনি এবং বর্ণ অংশে আলোচনা করেছিলাম তখন তোমরা শুনেছিলাম ব্যঞ্জন ধ্বনির দুইটি রূপ আছে, একটি পূর্ণ রূপ এবং একটি সংক্ষিপ্ত রূপ বা বিকল্প রূপ। তো বিকল্প হিসাবে আমরা যেগুলো ব্যবহার করি আর পূর্ণ রূপে যেগুলো ব্যবহার করি তার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের ব্যঞ্জন ধ্বনি গুলো বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভাগ করা হয়ে থাকে। প্রথমে রয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। ধ্বনির উচ্চারণ স্থানকে কি বলা হয়? ধ্বনির উচ্চারণ স্থান বাকযন্ত্র, বাকযন্ত্র বলে। সেই বাকযন্ত্র আমাদের বইয়ে একটি সুন্দর তালিকা দেয়া আছে, নিশ্চয়ই তোমরা দেখেছ। সেই বাকযন্ত্রের তালিকাটি তোমরা দেখতে পাবে আমাদের চতুর্থ পরিচ্ছেদে আছে। বাকযন্ত্র নয় পৃষ্ঠার মধ্যে বাকযন্ত্রের সুন্দর তালিকা দেওয়া আছে। এই বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে আমাদের ব্যঞ্জন ধ্বনি গুলো উচ্চারিত হয়। তো এই যে বাকযন্ত্র, এগুলো স্থান, অর্থাৎ ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয় তার স্থান, সেই স্থান অনুযায়ী আমাদের ব্যঞ্জন ধ্বনি গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেই বিভাজন অনুসারে আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রথমে রয়েছে আমাদের যে বিভাজন, সেটি হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ শব্দের অর্থ কি? হালকা ঘোলা ঘোলা লাগছে, বোর্ডে লেখা গুলো হালকা ঝাপসা আসছে। স্পষ্ট আমি বুঝতে পারছি, এই তো স্যার, এবার ঠিক আছে। কিন্তু ওষ্ঠ ব্যঞ্জন, এই ওষ্ঠ ব্যঞ্জনের মধ্যে যেগুলো দুই ঠোঁট একত্র করে উচ্চারিত হয় তাকে ওষ্ঠ ব্যঞ্জন বলা হয়, অর্থাৎ উপরের এবং নিচের ঠোঁট একত্র করে উচ্চারিত হয়। এই উচ্চারণ, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বাকযন্ত্র দুইটি কাছাকাছি আসে এবং এই দুটি অঙ্গের সংস্পর্শে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে। দুই ঠোঁট একত্র না করে কখনো উচ্চারণ করা যাবে না। সেই ধ্বনিগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে প, প, ব, উচ্চারণ করা যাবে কখনো? এই বর্ণগুলো উচ্চারণ করা কিন্তু যাবে না। এই ধরনের ওষ্ঠ ব্যঞ্জন এবং দুই ঠোঁট একত্রিত করে উচ্চারিত হয় বলে এগুলো ওষ্ঠ ব্যঞ্জন বলা হয়ে থাকে। দুই নম্বরে যে ব্যঞ্জনটি আছে দন্ত ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জনের পরে দন্ত ব্যঞ্জন বোঝা যাচ্ছে এখানে বাকযন্ত্রের মধ্যে যে সচল যে অঙ্গটি আছে, বাকযন্ত্রের সচল জীব, তো এই জীব আমাদের দন্ত মানে দাঁতকে স্পর্শ করে,
জীবের ডগা উপরের পাটির যে দাঁতগুলো আছে সেই দাঁতের সাথে লেগে গিয়ে বায়ুর প্রবাহটাকে বাধাগ্রস্ত করে এবং এই ধ্বনির সৃষ্টি হয়ে থাকে, এগুলোকে দন্ত ব্যঞ্জন বলা হয়ে থাকে। দন্ত ব্যঞ্জনের মধ্যে আমরা ত থ দ ধ এগুলো আমরা পাবো, ঠিক আছে? ত থ দ ধ এগুলো আমাদের দন্ত ব্যঞ্জনের মধ্যে চলে আসবে। এরপর আছে দন্ত মূলীয়, দন্ত এবং দন্ত মূলীয়র মধ্যে পার্থক্য আছে। এখানে জীব দাঁতের গোড়াকে স্পর্শ করে বায়ু প্রবাহ বাধাগ্রস্ত করে এবং ধ্বনি সৃষ্টি হয়ে থাকে। এর মধ্যে যে ধ্বনিগুলো আছে তা দন্ত মূলে আঘাত করবে। দন্ত ন ন ন ত উচ্চারণ করে, ত উচ্চারণ যখন করবে তখন দাঁত উপরের পাটির দাঁতের সাথে লেগে গিয়ে কিন্তু বায়ু প্রবাহকে বাধাগ্রস্ত করে, কিন্তু দন্ত ন উচ্চারণ করতে জীব দাঁতে দন্ত মূলে আঘাত করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে জীবের ডগা উপরে পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে, মানে দন্ত মূলে গোড়ার সঙ্গে লেগে গিয়ে বায়ু পথে বাধা সৃষ্টি করে এবং ধ্বনিগুলো উচ্চারিত হয় দন্ত মূলের ধ্বনি র র ল। এগুলোকে বলা হচ্ছে দন্ত মূলীয় ধ্বনি। উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো বিভাজন। তাহলে ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্ত মূলীয় ব্যঞ্জন, এরপরে মূর্ধন্য ব্যঞ্জন। আমরা আগের বইগুলোতে যেভাবে স্থান অনুযায়ী পাঁচটি ভাগে ভাগ করা হতো, এখানে আরো বেশি বিভাজন করা হয়েছে। অর্থাৎ আগের বইয়ের সাথে কিছু অমিল আছে, সেগুলো আমাদেরকে আরেকটু বুঝতে হবে। বিশ্লেষিত রূপটা এখানে আলোচিত করা হয়েছে। মূর্ধন্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন অর্থাৎ মূর্ধা স্পর্শ করা, আমাদের যে তালুটা রয়েছে অর্থাৎ দাঁতের গোড়ার পরের অংশে কঠিন তালু, তারপরে মাঝামাঝি যে অংশটাকে বলা হয় মূর্ধা। এই জীব মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হয় ট। আবার পরের অংশ আর জীবের সামনের যে অংশ তাকে বলা হয় কোমল তালু। এই কোমল তালু এবং শক্ত তালুর মাঝামাঝি যে অবস্থান তাকে আমরা বলে থাকি মূর্ধা। এই ধ্বনিগুলো সেই মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হয়। এগুলো হচ্ছে ট ট ড ঢ ট ট ড ঢ এর সাথে ড্রয় বিন্দু র এবং ধয় বিন্দু র, এগুলো আমাদের মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হয়। পাঁচ নম্বরে হচ্ছে তালব্য ধ্বনি। তালব্য মানে কি? তালুকে স্পর্শ করে। তালব্য ধ্বনি মানে তালু, হ্যাঁ তালু। তালব্য ধ্বনি মানে হচ্ছে তালুকে স্পর্শ করবে। দেখো জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বা বায়ু প্রবাহকে বাধাগ্রস্ত করে এই ধ্বনিটি উচ্চারিত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে চ ছ জ ছ। তালব্য ধ্বনির মধ্যে চ ছ জ ছ। আরেকটি তালব্য ধ্বনি আছে, সে তালব্য ধ্বনিটি হচ্ছে তালব্য স। আমরা নামের মধ্যে কিন্তু সেটি পেয়ে যাই, সেটি হচ্ছে তালব্য স। তালব্য সবই তালব্য ধ্বনির অন্তর্ভুক্ত। এরপর পাঁচ নম্বরে ছয় নম্বরে আছে কণ্ঠ। কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জনে অর্থাৎ জীবের পেছনের অংশ গোড়ার অংশটা একটু উঁচু হয়ে গিয়ে বাধা প্রাপ্ত হয়। অর্থাৎ এবার আমাদের কণ্ঠ যেটি আছে, আমাদের কণ্ঠ আলজীবের পরে অংশ, এই আলজীবের কাছাকাছি যে অংশটি আছে নরম তালু, তার কাছে গিয়ে এর উঁচু হয়ে গিয়ে বায়ু প্রবাহকে বাধাগ্রস্ত করে এবং একে আমরা বলি কণ্ঠ ধ্বনি। আমাদের কণ্ঠ ধ্বনি গুলো যারা জানি, যাতে দীর্ঘমণীয় ধ্বনিও বলা হতো ক খ গ ঘ ক। উচ্চারণ স্থান অনুযায়ী আমরা কিছু বিভাজন পেয়েছি ছয় ধরনের। আরেকটি হচ্ছে কণ্ঠ নাদীয় ব্যঞ্জন। সাতভাবে আমরা বিভাজন পাচ্ছি।
কণ্ঠনালীয় ব্যঞ্জন। অর্থাৎ এখানে ধ্বনি দ্বারে আমাদের যে থেকে বায়ু কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসে, এই কণ্ঠনালী দিয়ে বেরিয়ে চলে আসে উচ্চারণ সময় ধ্বনি দ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে বেরিয়ে আসে। যেমন হ হ হ উচ্চারণ করবা, এনে হ উচ্চারণ করার সময় বায়ু প্রবাহটি কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসে। স্যার শুধু একটাই স্যার, হ হ এই যে ধ্বনি গুলো আমরা উচ্চারণ করছি, দেখো উচ্চারণ স্থান অনুযায়ী সাতটি ভাগে আমাদেরকে ভাগ করা হয়েছে। কিন্তু আমাদের ব্যঞ্জনের মধ্যে যদি আমরা এখান থেকে যদি আমাদের প থেকে শুরু করেছে পাঠ্য বইয়ে, আমরা যদি আগে কণ্ঠ থেকে শুরু করে কণ্ঠ তালব মূর্ধন্য দন্তমূর্ধ্য দন্ত এবং অষ্ট অষ্ট হচ্ছে দৈর্ঘ্যটা আমাদের প থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর পাশাপাশি আরো কিছু বর্ণ এখানে আছে। কিন্তু এইখানে দন্ত নটি নাই, বিভিন্ন স্থানে চলে গেছে দন্ত অথ দ ধ, তারপরে দন্ত বর্ণ দন্ত নটা মোট দন্ত মুডীয় বর্ণের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখানে ইও বর্ণটি নাই, ইও বর্ণটি আসলে আমাদের বর্ণমালায় মূর্ধন্য ন এবং ইউ এর স্বতন্ত্র উচ্চারণ হিসাবে যেহেতু পাওয়া যায় না, এ কারণে আমাদের বাংলা ভাষার মধ্যে মূর্ধন্য স মূর্ধন্য ন এই ধ্বনিগুলো কিন্তু আমরা এখন উচ্চারণে পাওয়া যায় না, মূর্ধন্য নয়ের উচ্চারণ হয় না, সবই দন্ত নয়ের মতো উচ্চারিত হয়ে থাকে, ইওর স্বতন্ত্র উচ্চারণ আমরা লক্ষ্য করি না, এগুলো আমাদের বর্ণমালার মধ্যে কিন্তু নাই। এই অষ্ট ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন ব্যঞ্জন এগুলো হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। আর মাইক্রোফোন অফ করে দাও। এখন উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। একই আমাদের যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে 39টি, সেই 39টি ব্যঞ্জন বর্ণ নিয়েই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এগুলো ভাগ করা হয়েছে। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বিভাজন, আমরা উচ্চারণ প্রকৃতি বলতে ধ্বনিটা কিভাবে উচ্চারিত হয় এই বিষয়টিকে অবশ্যই বুঝতে হবে। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী আমাদের প্রথম যে বিভাজনটি রয়েছে স্পৃষ্ট ব্যঞ্জন, স্পৃষ্ট ব্যঞ্জনটি স্পর্শ ব্যঞ্জন বলা হয়ে থাকে। অর্থাৎ কোন না কোনো বাকযন্ত্রে বাধাপ্রাপ্ত হয়ে ধ্বনি উচ্চারিত হয়ে থাকে। এই স্পৃষ্ট ব্যঞ্জনটা মূলত উচ্চারণ স্থান অনুযায়ী যে বিভাজন তার সাথে অনেকটা মিল আছে। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী উচ্চারণ স্থান অনুযায়ী যে বিভাজন তার সাথে অনেকটি মিল আছে। এই স্পর্শ ব্যঞ্জন গুলোকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ঠোঁটকে স্পর্শ করে অষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন, দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন, মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন, তারপর তালু স্পৃষ্ট ব্যঞ্জন এবং কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন। কি নাম বললেন স্পৃষ্ট ব্যঞ্জনে? স্পর্শ, কোন না কোনো বাকযন্ত্রকে স্পর্শ করে উচ্চারিত হয় কারণ তাকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়ে থাকে। এবং আমাদের ক খ গ ঘ এই আছে, চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব ভ। এখন এর মাঝে আমাদের যে প থেকে ম পর্যন্ত আছে সেটি আমরা সবাই জানি যে নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন এটা আমাদের উচ্চারণ প্রকৃতি অনুযায়ী দ্বিতীয় বিভাজনের মধ্যে রয়েছে। এই স্পৃষ্ট ব্যঞ্জনকে পাঁচটি ভাগে ভাগ করা হয়, অলরেডি আমরা বলেছি এটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়। স্পৃষ্ট ব্যঞ্জন পাঁচ প্রকারের পাঁচটি প্রকারভেদ আছে,
এবং উচ্চারণ স্থান অনুযায়ী যে সাত প্রকারের পেশের মধ্যে কণ্ঠনালীয় এবং দন্তমূলীয় বাদ দিলেই কিন্তু বাকি যে পাঁচটি প্রকার হয়ে গেছে সেই পাঁচটি প্রকারের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, তো আমি একটু দেখি মাহমুদুর রহমান এর কাছে প্রথম প্রশ্ন। উচ্চারণ স্থান অনুযায়ী মূর্ধন্য ধ্বনি ব্যঞ্জন কোনগুলো বলতো? প্রশ্নটা আবার করেন, বুঝতে পারিনি। উচ্চারণ স্থান অনুযায়ী মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো? মূর্ধন্য আচ্ছা, থ্যাংক ইউ। ট ঠ ড ঢ এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জনকে পাঁচটি ভাগে ভাগ করা হয়, ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন, তারপরে মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন, দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন, তালু স্পৃষ্ট ব্যঞ্জন এবং কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন। এগুলোর মধ্যে নাসিক্য বর্ণটি বাদ দিয়ে দিলে কিন্তু হবে, অর্থাৎ ক খ গ ঘ ছ ছ জ ঝ ড ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ প ভ। এই যে বৃষ্টি আছে, এই বৃষ্টিকে বলা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন। দ্বিতীয় হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জনের বৈশিষ্ট্য এই ফুসফুসে বাতাসটি বেরিয়ে আসার সময় মুখে বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হওয়ার সময় মুখ বিবরে বাধাপ্রাপ্ত হয় এবং এখানে নাক এবং মুখ উভয় দিক দিয়ে বায়ুটি বেরিয়ে যায়, একে নাসিক্য ব্যঞ্জন বলা হয়ে থাকে। নাসিক্য ব্যঞ্জনের মধ্যে রয়েছে ও, দন্ত ন এবং ম নাসিক্য ব্যঞ্জনের অন্তর্ভুক্ত। এরপর উষ্ম ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, এই উষ্ম ব্যঞ্জনের আরেকটি নাম আছে যাকে আমরা শীষ ধ্বনি বলা হয়। যদি এখানে তিনটি বর্ণ আছে, একটি তালব দন্ত স, তালব্য স এবং ভ, এগুলো উষ্ম ব্যঞ্জন বলা হয়ে থাকে এবং বায়ু প্রবাহের মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়। আমাদের ফুসফুসটা যে বাতাস যখন বেরিয়ে আসে বাক্যোত্তমের কাছাকাছি আসে, যখন দুটি বাক্যোত্তমের কাছাকাছি আসে তখন একটা ঘর্ষণ প্রাপ্ত হয় এবং একটি ঘর্ষণ প্রাপ্ত হয়ে এগুলো উচ্চারিত হয় এবং যখন আমরা এই শীষ ধ্বনি গুলো উচ্চারণ করে তখন এই শীষ ধ্বনি গুলো যতক্ষণ ইচ্ছা আমরা শ্বাস নিয়ে রাখতে পারি এবং তাদের মধ্যে একটা শীষ দেওয়ার মতো একটা কারণ শীষের মতো আওয়াজ সৃষ্টি হয়। ঠিক আছে, এর মধ্যে বলো কিছু বলবা? দন্ত স, তালব্য স এবং ভ উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো নামকরণ করা আছে। যেমন দন্ত স, এটি দন্ত স উচ্চারণ করতে দন্ত মূলকে স্পর্শ করে কারণ তাকে দন্ত মূলীয়। জোয়াল কিছু বলছো? তালব্য স তালুকে স্পর্শ করে এবং তালব্য স এখানে তালব্য দেখতে পাচ্ছি এবং হ উচ্চারণ স্থান অনুযায়ী কি নামে অভিহিত? দারদা, আবু দারদা বলতো। হ স্যার প্রশ্নটা আরেকবার বললে ভালো হয়। উচ্চারণ স্থান অনুযায়ী কি নামে পরিচিত? উচ্চারণ স্থান অনুযায়ী স্যার কণ্ঠ নালীয় ব্যঞ্জন। হ্যাঁ, কণ্ঠ নালীয় ব্যঞ্জন, এখানেও কিন্তু হাতের শব্দ উচ্চারণ প্রকৃতি অনুসারে যে বিভাজন এখানে তিনটি ভাগে ভাগ করা যে তিনটি বর্ণকে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, যে উষ্ম ধ্বনি গুলোকে দন্তমূলীয়, তালব্য এবং কণ্ঠ নালীয় এই তিনটি ভাগে ভাগ করা যায়। এখানে দন্ত স এবং তালব্য স হ বাদ দিতে হবে, দন্ত স এবং তালব্য সকে শীষ ধ্বনি বলা হয়। এই শীষ ধ্বনি কারণ আমরা বলছি যতগুলি শ্বাস নিয়ে রাখতে পারি তালব্য স দন্ত স এভাবে এবং শীষের মতো আওয়াজ হয় কারণ তাকে শীষ ধ্বনি বলা হয়ে থাকে। চার নম্বর হচ্ছে পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জনে উচ্চারণ করার সময়
আমাদের বাকযন্ত্র যে দুটি বাকযন্ত্র রয়েছে অর্থাৎ আমাদের জিভ সবচেয়ে জিভ দন্তমূলকে স্পর্শ করে বায়ুপ্রবাহকে বাধাগ্রস্ত করে এবং আমাদের জিভের দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, এ কারণে তাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়ে থাকে এবং সেই ধ্বনিটি হচ্ছে ল। সেই ধ্বনিটি হচ্ছে ল, ল, ল উচ্চারণ করতে গেলে জিভের ডগা অর্থাৎ দন্তমূলকে স্পর্শ করবে বায়ুপ্রবাহকে বাধাগ্রস্ত করে দিবে এবং জিভের দুই পাশ দিয়ে বাতাসটি বেরিয়ে যাবে, এ কারণে তাকে বলা হয় দন্ত পার্শ্বিক। আর পেছনের অংশ তো আমরা ইয়া করবো না, বলা যাবে। এরপর তাড়িত ব্যঞ্জন আর কম্পিত ব্যঞ্জন। আচ্ছা কম্পিত ব্যঞ্জনটা কম্পনের সৃষ্টি করে, তোমরা জানো বোঝাই যাচ্ছে কম্পিত ব্যঞ্জন অর্থাৎ এটি কয়েকবার আঘাত করে। আমাদের এই ধ্বনিটি উচ্চারণ করতে গিয়ে জিভ একাধিকবার দন্তমূলে আঘাত করে, র র র র র একবার কম্পন অনেকবার মনে হচ্ছে যে আঘাত করছে র, এ কারণে তাকে বলা হচ্ছে কম্পিত ব্যঞ্জন। আরেকটি হচ্ছে তাড়িত ব্যঞ্জন। সহজ কথা বলতে গেলে তাড়না সৃষ্টি করে, জিভের সামনের অংশ দন্তমূলে একটু উপরে অথবা মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একটা স্পর্শ করে আর একবার ছুঁয়ে যায়, একে তাড়িত ব্যঞ্জন বলা হয়। ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র একবার টোকা দেয়া যায়, টোকা দেওয়ার মতো করে আলাদা করে যেভাবে টোকা দেওয়া হয় টোকা দেওয়ার মতো করে মূর্ধাকে মূর্ধা অংশে মূর্ধায় টোকা দিয়ে, এ কারণে তাকে মূর্ধন্য ধ্বনিও বলা হয়ে থাকে এবং তাদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, এই কারণে তাকে বলা হয় তাড়িত ধ্বনি। সেই তাড়িত ধ্বনির মধ্যে ড় বিন্দু র এবং ঢ় বিন্দু র আছে, উচ্চারণের মধ্যে একটু প্রগাঢ়তা আছে কিন্তু ড এবং ঢ এর মধ্যে এবং র এর মধ্যে একটু পার্থক্য এখানে লক্ষ্য করা যায়। র বাড়ি আর বাড়ি এর মধ্যে উচ্চারণ করতে যখন শব্দ উচ্চারণ করবে তখন এই উচ্চারণটা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। উচ্চারণ প্রকৃতি অনুসারে আমাদের ব্যঞ্জন ধ্বনি গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন এবং তাড়িত ব্যঞ্জন। স্পৃষ্ট স্পৃষ্ট ব্যঞ্জনকে আরো পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি, আর উষ্ম ব্যঞ্জনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ফাতিনিসা কি কি বলতো স্যার? প্রশ্নটা আরেকবার বলে। প্রশ্নটি হচ্ছে উষ্ম ব্যঞ্জনকে তিনটি ভাগে ভাগ করা যায় কি কি? স্যার দন্তমূল, তালব্য আর কণ্ঠনালী। দন্তমূলীয়, দন্তমূলীয়, দন্তমূলীয় স্থান, দন্তমূলীয় তালব্য, আরেকটি হচ্ছে কণ্ঠনালীয়। কণ্ঠনালীয় ব্যঞ্জনটি উচ্চারণ স্থান অনুযায়ীও কিন্তু নামকরণ করা হয়ে থাকে, ঠিক আছে? আমরা নাসিক মধ্যে দেখতে পাচ্ছি যে ইও এবং মূর্ধন্য ন নাই, আমাদের শীষ ধ্বনির মধ্যে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স ছিল আগের বইগুলোতে, এখন কিন্তু মূর্ধন্য স নাই, কারণ মূর্ধন্য স এর স্বতন্ত্র উচ্চারণ আমরা পাইনি। এটি দন্ত স এর মতো উচ্চারিত হতে পারে, আবার মূর্ধন্য স এর মতো উচ্চারিত হতে পারে, ঠিক আছে? যেহেতু আমাদের বাংলা ভাষায় কিন্তু মূর্ধন্য স এবং মূর্ধন্য ন এর ব্যবহার নেই, উচ্চারণগত দিক থেকেও নেই। প্রত্যাশা বুঝতে পেরেছ? আচ্ছা, তিন নম্বরটি হচ্ছে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী প্রকারভেদ। অর্থাৎ একটি ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠ কতটুকু কম্পিত হয়,
তার উপর ভিত্তি করে আমাদের ধ্বনিগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা ঘোষ ধ্বনি আর একটি অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি উচ্চারণ করার সময় কম্পন কম হয়। বলা হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি তার কম্পন অপেক্ষাকৃত কম হয় সেই ধ্বনিগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি, আর যদি ধ্বনি তার কম্পন বেশি হয় তখন তাকে বলা হয় ঘোষ ধ্বনি। আমরা অঘোষ ধ্বনি থেকে শুরু করি। অঘোষ ধ্বনি হচ্ছে প্রথম দুইটি, অঘোষ ধ্বনি হচ্ছে প্রথম দুইটি অর্থাৎ ক খ। এটি পরীক্ষা করা যায় খুব সহজে। তুমি একটি কাগজ যদি মুখের সামনে নিয়ে থাকো, যখন ক উচ্চারণ করবে এবং খ উচ্চারণ করবে, গ উচ্চারণ করবে, ঘ উচ্চারণ করবে, তখন কিন্তু পার্থক্যটি আরো স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, একটাই বাতাস বেশি স্যার, আরেকটা বেশি থাকবে। আবার বায়ু প্রবাহ ভিত্তি করে আমাদের ব্যঞ্জন ধ্বনি গুলোকে আরো বিভাজন করা হয়েছে, এটা পরে একটু পরে আলোচনা হবে। ক খ চ ছ আমরা সবগুলো লিখছি না, এখানে অনেকগুলো। প্রথম দুইটাকে বলা হয় অঘোষ ধ্বনি, ক খ চ ছ ট ঠ ত থ প ক, এই দুইটাকে বলা হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি। এই দুইটি ছাড়াও আমাদের অঘোষ ধ্বনির মধ্যে আছে হ, তালব্য স, তাহলে দন্ত স। অঘোষ ধ্বনির মধ্যে দন্ত স, তালব্য স, হ, এই তিনটি আছে। এছাড়া প্রথম দুইটি আমাদের ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে তার প্রথম দুইটি ক খ চ ছ ট ঠ ত থ প ক, এগুলো অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ধ্বনি দ্বারা কম্পন বেশি অনুভূত হয়, এই কারণে এই বর্ণের যে পরে যে বর্ণগুলো রয়েছে গ ঘ তো নাই, আমাদের এখন বর্ণমালার মধ্যে থাকলে আমাদের ধ্বনি উচ্চারণগত দিক থেকে না থাকার কারণে আমাদের অঘোষ ধ্বনির মধ্যে নিয়ে আসা হয়নি। তারপরে ড ঢ দ ধ ন, তারপরে ব ঘ ম, আমরা যদি বলি গ ঘ ও জ ঝ ড ঢ দ ধ ন ব ঘ ম, এছাড়া র আছে ল আছে, ড় বিন্দু র আছে, ঢয় বিন্দু র আছে, এগুলো সবই ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত। তাহলে বর্গ, আমরা আগে তো বর্গ বিভাজন ছিল, এখন বর্গ বিভাজনটি এখানে দেখছি না। গ ঘ বর্গীয় জ ঝ ড ঢ ড় বিন্দু র এবং ঢয় বিন্দু র, শেষের তিনটি। ঠিক আছে, শেষের তিনটি বললেই হবে। আর বুঝো র আছে ল আছে, এর অন্তর্ভুক্ত আছে। আর ধ্বনির আমাদের ধ্বনি উচ্চারণ করার সময় অর্থাৎ ধ্বনি একটি ধ্বনি যখন আমরা উচ্চারণ করি, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ উপর ভিত্তি করে আমাদের ব্যঞ্জন ধ্বনি গুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। 4 নম্বর বিভাজন হচ্ছে ধ্বনি সৃষ্টিতে ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের বায়ু প্রবাহ অনুযায়ী বিভাজন, একে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি অল্প প্রাণ আর একটি কি মহাপ্রাণ, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণ হচ্ছে বর্গের, আমরা প্রথম আমাদের যে বর্ণের যে বর্ণমালার মধ্যে যেভাবে সাজানো আছে বর্ণগুলোকে, এই বর্ণের প্রথমটি এবং 3 নম্বরটি ক গ ক গ বায়ু প্রবাহ কম থাকে, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বুঝতে বাতাস এর পরিমাণ কম থাকে, বায়ু কম পরিমাণে বেরিয়ে আসে। ক গ চ জ ট ড ত দ প ব,
এগুলোকে আমরা বলি অল্পপ্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপটি বেশি পরিমাণে বেরিয়ে আসে, বেশি পরিমাণে বাতাস বেরিয়ে আসে, কারণ মহাপ্রাণ ধ্বনি বলা হয় থাকে। আমরা যে দ্বিতীয়টি এবং চতুর্থটি, দ্বিতীয় এবং চতুর্থকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ খ ঘ ছ ঝ ঠ ঢ থ ধ ফ ভ, এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আরেকটা হচ্ছে হ, হ মহাপ্রাণ ধ্বনির অন্তর্ভুক্ত। অঘোষ অল্পপ্রাণ এবং অঘোষ মহাপ্রাণ, এভাবে আমরা বিভিন্ন সময় প্রশ্ন আসতে পারে। কুকুর দিয়ে যদি বলা হয় অঘোষ ধ্বনির যেগুলো আছে এবং ঘোষ ধ্বনি যেগুলো আছে, এটি হচ্ছে ধ্বনির কম্পন মাত্রার মধ্যে বিভাজন, আর ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে ব্যঞ্জন ধ্বনি নিয়ে যতটুকু আলোচনা, যদি আলোচনাটা তোমাদের আরো খুবই সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে তোমাদের বইয়ে নতুন বইগুলোতে, তো এর ইন্টারমিডিয়েটে গিয়ে হয়তো আরো বেশি তোমাদেরকে বিস্তারিত পড়ানো হবে। শুধু ধ্বনি তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু একটা বই আছে, অর্থাৎ পুরো ধ্বনির উচ্চারণ, ধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে সুন্দরভাবে বিশ্লেষণ করে একটা ধ্বনি তত্ত্ব নামে একটা বই আছে, যেখানে শুধু ধ্বনি সংক্রান্ত আলোচনা করছে। এভাবে আসলে গবেষণা করে দেখা যায়, যখন তুমি দেখবা প্রতিটি ধ্বনির উচ্চারণ স্থানগত অনেক পার্থক্য আছে, উচ্চারণ বৈশিষ্ট্যগত পার্থক্য আছে এবং বায়ু প্রবাহগত পার্থক্য আমরা এখানে লক্ষ্য করেছি। তো আজকের আলোচনা এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন আছে? উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী যে সকল ধ্বনিগুলো আছে সেই ধ্বনিগুলোকে অবশ্যই ভালো করে আগে বুঝে নিতে হবে এবং সেগুলোকে আয়ত্ত করে নিতে হবে। খুবই সহজ বিষয়। আমাদের শেষের দুই যে দুইটি বিভাজন আছে, অর্থাৎ আমাদের এর মধ্যে কিছু কিছু ধ্বনি আমরা দেখতে পাচ্ছি না, যেমন অন্তস্থ জ নাই। কেন নাই কেউ বলতে পারবে? অন্তস্থ জ কেন আমাদের এখানে আলোচনা করা হয়নি? চন্দ্রবিদ্যা এগুলো স্বতন্ত্র হিসাবে উচ্চারিত হয় না বা লেখা যায় না, এই কারণে ব্যঞ্জন ধ্বনি গুলোকে আসলে সেভাবে পূর্ণ ধ্বনি হিসাবে আমরা ব্যবহার করতে পারি না। এই কারণে এই ধ্বনিগুলো কিন্তু আমাদের বর্ণমালাতে থাকলেও বর্তমানে এগুলো আর আলোচিত হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।